শত শত বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য যুগে। রাজাদের অত্যাচারে প্রজারা যখন অতিষ্ঠ, তখন একজন সাহসী ন্যায়পরায়ণ মানুষ রুখে দাঁড়ায়। তার নাম রবিন হুড। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাজ দরবারের বিরুদ্ধে। এই অভিযানে তার সঙ্গে ছিলেন সুন্দরী মেরিয়ন, বলশালী লিটল জন এবং জ্ঞানী ফ্রায়ার টাক। যখন সময় আসবে তুমি সহজেই পাথর থেকে তরবারিটি তুলতে পারবে, সে সময় এখনো হয়নি। আমি আর অপেক্ষা করতে চাই না। ক্ষমা চাচ্ছি ইয়াং লেডি, আমি অলওয়েনকে খুঁজছিলাম। আমি হয়তো কোনো ভুল গুহায় চলে এসেছি। না শুনুন, এক মিনিট, আপনি ঠিক জায়গায় এসেছেন, কিন্তু সে নেই। তাকে কিছু জানাতে হবে। সে কবে ফিরে আসতে পারে? জানি না, কিছু বলে যায়নি। আর তুমি কে? তার সহকারী। আমি সাহায্য করতে পারি? হয়তো। আমি একজন মানুষকে খুঁজছি। আমরা মানুষ না? এদিকে দেখো তোমরা সবাই, এবং এক দুই তিন স্টেপ, এক দুই তিন স্টেপ, এক দুই তিন স্টেপ, এক দুই তিন। এই তোমরা খেলা বন্ধ করবে। তুমি, বিশেষ করে তোমাকে বলছি। দুঃখিত। ঠিক আছে, আবার শুরু করা যাক। এবং এক দুই তিন স্টেপ, এক দুই। রোয়না, এর জন্য দুঃখিত। এখানে কি ব্যবসা না আনন্দ দিতে এসেছি? আনন্দ দিতে? শেষ কবে আমাকে অলওয়েন আনন্দ দিয়েছিল? আমি শুধু কাজ করেই যাচ্ছি, কোনো আনন্দ ছাড়া। আসলে কারো তোমার সাহায্যের প্রয়োজন। কার? তুমি কখনো বিশ্বাস করবে না। চেষ্টা করব। আমি পেয়েছি। দ্রুত কাজ করেছে। এরা কারা? আমি জানি না। রোয়না, জামাটার কি অবস্থা হয়েছে? অসম্ভব বলে কিছুই নেই। Ah!
এটা কি? আমরা জিততে পারবো। তোমরা শুনেছো সে কি বলেছে? চলো সবাই, চলো। সবাইকে চলে আসতে বলো। কেন তুমি সবাইকে চলে আসতে বলেছো? জোয়ার তোমার বিপরীতে চলে গেছে। তোমার দল দরকার, অন্যদিন যুদ্ধ করো। তুমি একজন জাদুকরি, আমাকে সাহায্য করো। তরবারি জেতার জন্য নিজেকে শক্তিশালী প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমি ফিরে আসবো। মার্লেন, মার্লেন কি হলো? খুবই ভালো, খুব ভালো জিনিস দেখিয়েছো আজকে। মার্লেন এই সেই ব্যক্তি যার কথা বলেছিলাম, রবিন লক্সলি। হ্যাঁ বুঝলাম, অলিন তোমার কথা অনেক বলতো। ওহ, আমার মনে হয় সে কাজটি করতে পারবে। ঠিক কি ধরনের কাজ করতে হবে? তুমি তাকে সমস্যার কথা বলনি? এর জন্য দুঃখিত। খুবই সহজ কাজ মিস্টার হুড, তোমার প্রতিভার দরকার আমার। ঠিক আছে, আপনি আমাকে আমার দল থেকে বের করে আনতে পারবেন না, তাছাড়া আমাকে দিয়ে যা খুশি তাই করাতে পারবেন না। আমি আপনার কথা শুনতে পারবো না। রয়না আমাকে বাড়ি পাঠিয়ে দাও। আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু সময় লাগবে। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। যদি তুমি বাড়ি ফিরে যেতে চাও, সবকিছু আর আগের মতো থাকবে না হুড, তুমি আর হুড থাকবে না। আমার হুমকি পছন্দ না। এই নিয়ম আমি বানাইনি, এটাই সমস্যা। এখন তুমি 600 বছর পেছনে আছো, আর তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি চাইলেই আর কোনোভাবে বর্তমানে ফিরে যেতে পারবে না, এটাই নিয়ম। ওকে, তাহলে আমরা সময়ের চক্রে আটকে গিয়েছি, খুব ভালো হয়েছে। তিনি বিশেষজ্ঞ। এটা সত্য যে মানুষ তার পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে থাকে, এর অর্থ এই না যে তার স্বাধীনভাবে ইচ্ছা প্রকাশের কোনো ক্ষমতা নেই। ও আমার না, তবে মুক্ত ইচ্ছাগুলো ভাগ্য কখন মেনে নেবে তা আমরা কেউ বলতে পারি না। উদাহরণস্বরূপ আজকেই দেখো, ব্ল্যাক নাইটরা আজকে যুদ্ধে জিততে পারত, তুমি যদি এগিয়ে না আসতে হুড। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। একদম ঠিক, তোমার ভাগ্যে এখানে আসা লেখা ছিল। প্লিজ মিস্টার হুড, আমাদের সাহায্য করো। আপনি চাচ্ছেন ওই নারীদেরকে আমি হত্যা করি? একটা ছেলেকে প্রশিক্ষণ দিতে হবে যুদ্ধের জন্য, রাজা হতে। মার্লিন, আমি তাকে খুঁজে পেয়েছি। আমি বলেছি যে আপনি তাকে ডেকেছেন, কিন্তু সে এলো না। সাহায্য করবে? নিশ্চয় সাহায্য করবে, সে সবসময় মানুষকে সাহায্য করে, তাই না? ওকে, এখান থেকে যাও, আমি করব। গুরু এসে পড়েছে। চুপ করো এবং খেলো। এই ছেলে, তুমি কি চাও না তোমার চেহারা ঠিক থাকুক? আচ্ছা, আর একটা নতুন খাপ দরকার। তুমি চিট করেছো? ইয়েস, এই হচ্ছে খেলার নিয়ম, টাকা কিছুই না। এরপর কি হারতে চাও? চলে এসো আর্থার, যেতে হবে। এখন না, আমি জিতে যাচ্ছি। তুমি কি শুনতে পাওনি মার্লিন তোমাকে যেতে বলেছে? এখন তুমি নিজেকে কি মনে করো? তুমি কি? হ্যালো প্রিয়তমা। তাকে যেতে দাও। ঠিক বলেছো, আমাকে যেতে দাও, যেন তার সাথে ঘুরে আসতে পারি আনন্দের সাথে। যথেষ্ট হয়েছে, সময় হয়েছে, এখন তোমাকে মনোযোগ দিতে হবে। আমার সাথে এসো। তোমাকে নিয়ে যেতে পারতাম। স্বপ্ন দেখতে থাকো রাজপুত্র। ম্যাসেডোনিয়া, ভেসুভিয়াস, এখানকার মানুষ সতর্ক। বলো। তার নাম আরটি রেদার, এমন একটা কিছু। তুমি নিশ্চিত? সে একটা বাচ্চা ছেলে, তাকে মারতে আমার সমস্যা হবে না। তাকে মার্লিন রক্ষা করবে। তাতে কি? মার্লিনের কিছু করতে হলে একটি ট্রাম্প কার্ড থাকতে হবে। একটি কি? তার আস্তিনের ভেতরে,
অথবা তার টুপিতে। একটা গোপন অস্ত্র, তুমি কি আমার কথা বোঝো না? আগন্তুক যুদ্ধক্ষেত্রে সেই একটা গোপন অস্ত্র। মার্লিন, তোমার পরিকল্পনাটা কি? এটা কোনো ব্যাপার না, কারণ আমরা জানি সে কে। ঠিক বলেছো, সময় হয়েছে কাজ শেষ করার। না, এটা খুবই হাস্যকর। আমি জানি কিভাবে দৌড়াতে হয়, ভেবেছিলাম তুমি যুদ্ধ করা শেখাবে। আমি তোমাকে শেখাবো কিভাবে বেঁচে থাকতে হয়, আর যুদ্ধ তার একটি অংশ। তোমার তলোয়ার তোলো, আমিও দেখাচ্ছি। এটা নিচে রাখো। তুমি জানো অনেক দেশে তরবারি তুলবার আগে অনেক প্রশিক্ষণ নিতে হয়, কিন্তু আমাদের হাতে এত সময় নেই। তুমি নিশ্চিতভাবে এর জন্য প্রস্তুত না। তুমি ধ্বংস করছো। ধন্যবাদ, দেখা হবে রাজপুত্র। ঠিক আছে, দেখা হবে। এটা নাও। এগুলো কিসের জন্য? শুধু ডান হাত 2.5 ফুট ব্যবধানে সোজা লাইনে দাঁড় করাও। এগুলো কি হচ্ছে, কি শেখাচ্ছো? দেখো, মার্লিন বলেছে তোমাকে কেউ মারার চেষ্টা করছে, তাই আমার সাহায্য লাগবে, কারণ আমি সবাইকে সাহায্য করি। এখন তুমি আমার সাহায্য পেতে পারো অথবা অন্য কেউ পাবে। ঠিক আছে। আর্থার নামের ছেলেটিকে খুঁজে নিয়ে আসো আমার কাছে। আমরা জানি না কার কথা বলছেন। যদি তাকে এখানে না আনতে পারো, ব্ল্যাক নাইট বলেছে প্রতি ঘন্টা একজনকে হত্যা করা হবে যতক্ষণ না আর্থার আসছে। সে মোরগানার যোদ্ধা, যে কোনোভাবে সে ছেলেটিকে খুঁজে পেয়েছে। তুমি কোথায় যাচ্ছ? আর্থার এখনো তৈরি না ব্ল্যাক নাইটের কাছে যেতে, তাই আমি তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ, মিস্টার হুড। যদি আপনি কাউকে মারতে চান, তার সাথে লড়ুন যে আপনার যোগ্য। ঠিক আছে, ফাইন। প্রথমে আমি তোমাকে মারব। আড়ালে বসে দেখো। তরবারি নিচে রেখে আমার সাথে এসো, তোমাকে ধ্বংস করে দেব। আসলে এখানে অন্য কোনো উপায় কি নেই? এখন একজন 10 জনের বিরুদ্ধে। বোকা কোথাকার, চলে এসো, লুকিয়ে পড়ো। ব্ল্যাক নাইট আমার কাছে চলে এসো।
আমি লড়াই করছিলাম, তুমি এটা কেন করলে? যে পাথর থেকে তরবারিটি তুলবে তাকে সাহসী হতে হবে। ব্ল্যাক নাইট, তুমি কোথায় চলে গেলে? তুমি অনেক সাহসী। খুবই ভালো কথা, তুমি আমাকে অনেক কিছু শেখাতে পারো। বাড়ি যাও। কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো। না, তুমি বাড়ি যাও, আমার একজন প্রেমিকা আছে। কেন ভালোবাসার জিনিস সব সময় হারিয়ে যায়? দিনটা খুবই ভালো মিস্টার হুড। কি হলো, সে গেল কোথায়? হয়তো মোরগানা বাড়িতে ডেকে নিয়ে গেছে। মোরগানা জাদুকরি? তাকে চেনো? খুব ভালোভাবে চিনি না। সে আপনার শত্রু তাই না? শত্রু বলা যাবে না, সে ব্ল্যাক নাইটের হয়ে কাজ করছে, এই জন্যই ভয় পাচ্ছি। সে? আপনি আমাকে কোনোদিন বলেননি কেন? সে আমাকে হত্যা করতে চায়। মোরগানা জানে তোমাকে বাছাই করেছি। মার্লিন, আপনি আমাদের কারো কাছে সত্যি কথা বলেননি। এখন আমি তাকে লড়াই করতে শিক্ষা দিতে পারবো, কিন্তু তা জাদুর বিরুদ্ধে না। ওর সামনে এই বিষয়ে আলোচনা করা উচিত না? অবশ্যই জানা উচিত কি হচ্ছে ওখানে। আর তাকে যোগ্য হিসেবে গড়ে তুলতে চাইছেন, কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন না। আপনার তাকে এখন বাচ্চা ভাবা উচিত না। সে ঠিক বলেছে। মার্লিন, আপনি আমার সহযোগিতা পেতে চাইলে আমাকে সবকিছু খুলে বলুন। হ্যাঁ। এখানে কি হচ্ছে? কেন তোমরা আমাকে রেখে এসেছো? আমি পার্টি মিস করেছি। তোমরা জানো অদ্ভুত ঘটনা ঘটছে এখানে। আমার জাদু কাজ করছে না, তাই তোমাদের পিছু নিতে পারিনি। নিরাপত্তা প্রাচীর দেয়া আছে, ভেতরে শুধু আমার জাদুই কাজ করবে। অনেক ধন্যবাদ আগে সতর্ক করতে। আর্থারকে খুঁজে দাও, তাকে হত্যা করব। তুমি কখনোই আর্থারকে খুঁজে পাবে না যতদিন মার্লিন তার সাথে আছে। এখন সময় হয়েছে তাদের আক্রমণ করার। যদি মার্লিনকে সরাতে পারি তাহলে আর্থারকে পাবে। ভবিষ্যৎ সম্পর্কে কিছুই বলা সম্ভব নয়, কারণ সেটা খুবই পরিবর্তনশীল। চলতে গেলে সাধারণত আমরা সেই রাস্তায় যাই যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। যাই হোক, ঘটনাকে পরিবর্তন করা যেতে পারে যেন ফলাফল তার পক্ষে থাকে এবং কাজে সফল হয়, সেটা অল্প হলেও। তাহলে যাই হোক না কেন, কিছুই সত্য হবে না। কিন্তু আর্থার লুথার ভ্যানড্রাগনের ছেলে রাজাদের একত্রিত করে ইংল্যান্ডে শান্তি ফিরিয়ে আনতে পারে, ইঙ্গিত শুভ। কিন্তু মোরগানা এটা পরিবর্তন করতে পারবে। অ্যাকলন খুবই শক্তিশালী একজন মানুষ, সেই তাকে বেছে নিয়েছে। সে কে? ব্ল্যাক নাইট। তাকে কিভাবে থামাবো? আমরা পারবো না, আর্থার পারবে। হ্যাঁ, আমি পারবো। আমি আমি তার সাথে পারবো। মোরগানা জেনে গিয়েছে তুমি আসলে কে। সে সব সময় চেষ্টা করবে তোমাকে ফাঁদে ফেলে তোমার ক্ষতি করার। ঘোড়াগুলোকে দেখাশোনা করা দরকার এখন। যেভাবে শিখিয়েছে সেভাবে যত্ন নেবে। আজ রাতে মার্লিন আমি কি করব? ঠিক আছে, থামো। তুমি এখানে কি করছো? আমাকে মেরো না। সত্যি বলছি, আমি কিছু করিনি। তুমি গম চুরি করছিলে তাই না? মাফ করে দাও, আমার ফ্যামিলি না খেয়ে আছে। এটা নাও, তোলো। আর এটাও। সত্যি থ্যাংক ইউ। এখন এখান থেকে যাও। খুব ভালো কাজ করেছো। এটা এমন কিছুই না। সবকিছু কেমন চলছে? খুবই ভালো। মানুষ আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে, আর রবিন চায় যে আমি ঘোড়াগুলোকে দেখাশোনা করি। মনে হচ্ছে সব কিছুই অর্থহীন। তুমি কিভাবে করছিলে? ঠিক এইরকম তাই না? এসব কি করছো তুমি? একজন নাইটের মতো আমি যুদ্ধে যাওয়ার জন্য আমার প্রেমিকার কাছ থেকে একটু ভালোবাসা চেয়েছি। প্লিজ। এ, আমি তোমার প্রেমিকা না। বি, তুমি এখন কোনো যুদ্ধে যাচ্ছ না। এবং সি, তুমি আবার আমাকে ভালোবাসতে পারো, তবে ব্ল্যাক নাইট নিয়ে আর ভাববে না। কিন্তু আমি ভেবেছি। ভুল। দেখো, তুমি অনেক শক্তিশালী, ঠিক আছে, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। আস্তে আস্তে সহজভাবে নাও, তাহলে সময়টাকে উপভোগ করতে পারবে। কিন্তু গ্রামের লোকেরা সবাই বলে তোমার প্রেমিকার কাছে যাও। বলতো, তারা কি তাদের সম্পর্ক নিয়ে খুশি? আমার তা মনে হয় না। দেখো, আমাকে ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাকে কষ্ট দিও না,
এভাবে না, সুন্দরভাবে। মনে করো আমি নরম, ডিমের মতো, আর তুমি আঘাত করতে চাও না। ঠিক আছে, চেষ্টা করো। আমি এটা খুবই খারাপ, কারণ আমি তোমার শিক্ষক হব কাল থেকে। আমরা শুরু করব একদম ভোরে, সূর্য ওঠার আগে, আর তাই এখনই ঘুমোতে যাও। দেখা হবে। ভালো সময় এসেছো। তুমি এসব কি করছো? আমি এখানে 600 বছর ধরে আছি, তাকে দেখার পর ভালো লাগতেই পারে। তোমার নাম কি গুনেভিয়ার? হ্যাঁ, মনে হয় প্রথমে তাই ছিলাম। ঠিক আছে মার্লিন, দেখা যাক কে কতটা শক্তিশালী। আমি এখানে এসেছি বেষ্টনী তৈরি করে আমার জাদুর শক্তি দেখাও। প্রবেশ দ্বার খোলো, আমি আমার শত্রুদের খুঁজে তাদের হত্যা করতে চাই। মুরগানা মুরগানা, কেন আমার সাথে যুদ্ধ করছো? আমরা দুজনে সহযোগিতা করতে পারি, যতই শক্তিশালী হও আমি দেখে নেব। এবার জিতে গেলে মার্লিন, কিন্তু এখনো আমার হাতে আরো জাদু শক্তি রয়েছে। তুমি এত সহজে আমাকে হারাতে পারবে না। মার্লিন, তুমি ঠিক আছো তো? সে শক্তিশালী হয়ে উঠছে মোরগানা। আমি জানি না কতদিন তোমাকে রক্ষা করতে পারবো, আর যতদিন তুমি তলোয়ার পাবে না ততদিন কোনো শান্তি আসবে না। আমি প্রস্তুত। ভেবেছিলাম এখনো তৈরি হওনি। মারো ওকে। তাহলে তুমি আর্থার, তুমি তো আমার কাছে কিছুই না। তাহলে তুমি সেই ব্ল্যাক নাইট, একটা অপদার্থ। তলোয়ার
আমার সাথে লড়াই করতে ভালো লাগছে, তাই না? তোমার সময় শেষ হয়েছে, তলোয়ারটি আমার। তা পরে দেখা যাবে। ওকে মেরে ফেলো। আনন্দের বিষয়, ইতিহাস তোমার নামও জানবে না কোনোদিন। অসুস্থ বাচ্চাকে মারছেন, আপনার জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। শেষ বারও আমার কাজ সফল হতে দাওনি। এবারও পারবে না মোরগানা। মার্লিন, আমি বলছি না। খুব সুন্দর, আপনি কি বার্মিটেস? আমাকে নিচে নামাও। এটা কোনো লড়াই না যেখানে তুমি জিততে পারবে। একলিন ছেলেটাকে হত্যা করবে এবং তরবারিটি তার হবে। তুমি পরাজিত হবে মোরগানা, তোমার জীবনে কোনো আশাই পূর্ণ হবে না। তুমি চেয়েছিলে এই ছেলেটিকে মেরে ফেলতে, কিন্তু তা কখনো কোনোভাবেই সম্ভব হবে না। সে শ্বাস নিচ্ছে। আমাদের যাবার সময় হয়েছে মিস্টার গুড। যখন তোমাকে আমি প্রথম প্রশিক্ষণ দিয়েছিলাম, তুমি আরো শিখতে চেয়েছিলে, কিন্তু তুমি তা পারোনি মোরগানা। তুমি আমাকে মারতে পারবে না মার্লিন। তোমাকে ছেড়ে আসার পরও অনেক কিছু শিখেছি। উঠতে পারাটা তার মধ্যে একটা। তুমি বোকা, এই যুদ্ধ এখনো শেষ হতে দেরি আছে। সাত শয়তানের পুত্র, তুমি জানতে পারবে আসল জাদু কাকে বলে। আমার কথা শুনছো মার্লিন? মার্লিন! এখানে বিছানার উপর রাখো, একটু সাবধানে। তুমি ঠিক আছো? আমি হেরে গিয়েছি, আমি তলোয়ারটি উঠাতে পারিনি। এক্সক্যালিবার হচ্ছে রাজাদের তলোয়ার, যে এটার মালিক সে ইংল্যান্ডকে একজোট করবে। তুমি কি মনে করো তুমি এর জন্য প্রস্তুত? ভেবেছিলাম পারবো। আমি সেখানে গিয়ে অনুভব করলাম এটা আমার জন্যই তৈরি। যখন যখন আমি এটা আমার দিকে টানলাম, তখন দেখি কিছুই হলো না। নিজের উপরে বিশ্বাস আনতে না পারলে তুমি কখনোই তরবারি ধরতে পারবে না। আমি পারবো। না, তুমি অনেক সাহসী, সেটা ভিন্ন বিষয়। আমি তোমার সময় নষ্ট করেছি এবং সাথে সবার। কিভাবে আমি আমার দেশকে রক্ষা করব যেখানে আমি তরবারি তোলারই ক্ষমতা রাখি না? তুমি কি খাবারের সাথে একটু পনির চাও? তুমি আমার সাথে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি বিশেষ একজন। মোরগানা তোমার প্রতি আগ্রহী হতো না যদি না সে তোমার কথা জানত। আমি মোটেও সময় নষ্ট করছি না। দেখো কি দেখবো, মৃত গাছপালা পড়ে আছে। তাদের সুন্দর গাছ হবার কথা ছিল, সে গাছ কেটে ওই কাঠ দিয়ে সুন্দর টেবিল বানানো হতো, একটা বৃত্তাকার টেবিল। আমি জেনে বুঝে লাগিয়েছি, কিন্তু এখন তারা মারা যাচ্ছে। মোরগানা ইতিহাসে পুনর্লিখন ছিল, শুধু তুমি তাকে থামাতে পারবে। আমি তোমাকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইংল্যান্ডের মানুষদের বাঁচাতে পারবে। জেগে ওঠো। প্রশিক্ষণ দাও।
ঠিক আছে, দাঁড়াও, তোমার হাত উপরে তোলো। বাহ, ভালো, দারুণ। খুব ভালো। আমি এসব নিয়ে ভাবছি না, আমি শিখতে চাই। ঠিক বলেছ। ভালো, সে তৈরি। তুমি এখানে কি করছো? তুমি ভেবো না এটা এত সহজ, ভাবছো নাকি? এই তলোয়ারটি আমার, কেউ আমাকে থামাতে পারবে না, এমনকি তুমিও না। মার্লিন, তুমি সীমানা ছাড়িয়ে যাচ্ছ। তুমি একটা বাচ্চাকে দিয়ে বড়দের কাজ করাতে চাচ্ছ। তুমি কি প্রস্তুত? আমি সবসময় প্রস্তুত। বেলরের চোখ এবং মানুষের নিজের ভয় থেকে এখন 10 জন ইস্পাতের সৈন্য হাজির হবে। আরেকবার প্রমাণ হোক কে বেশি শক্তিশালী। জাদু, মাথায় আঘাত করো। দূর হও তুমি নীল মাছি, তোমাকে আমি মোটেও পাত্তা দেই না। Hey!
একলান এখন না, এটা করতে পারো না মোরগানা, মরার সময় হয়েছে। তোমার আরেকবার ভেবে দেখা উচিত। আমার অদৃশ্য সব সৈন্যরা তোমাদের ডাকছি, আবার উঠে পড়ো। ভাগ্যকে মেনে নাও, ইংল্যান্ড আমার। তুমি পরাজিত হয়েছো মোরগানা, আর্থার তলোয়ারটি পেয়েছে, সে রাজা হবে। আমাদের আবার দেখা হবে, তুমি বা তোমার রাজা কাউকেই ছাড়ব না। তুমি পেরেছ, তোমাকে অভিনন্দন। ধন্যবাদ রবিন, ইংল্যান্ড তোমার কাছে ঋণী হয়ে থাকলো। সবাইকে তার কাজের সম্মান দেওয়া উচিত, সে নিজের সম্পর্কে বুঝতে পেরেছে। তোমার মতে একজন মানুষ। হ্যাঁ ঠিক তাই। তুমি অনেক সাহস দেখিয়েছ। দাঁড়াও, কি বলতে চাও? থাকো আমার সাথে, চলে যেও না। সম্ভব না, সময় হয়েছে। কিন্তু আমি তাকে যেতে দিতে পারবো না। চলো আমার সাথে বাবা, তোমার লক্ষ্য অন্য কিছু। কোনোদিন তোমাকে ভুলবো না। আমাকে কথা দাও। যে কোনো কিছু। তুমি গুনেভার বলবে না। গুনেভার? সে আবার কে? চলে এসেছি। শেরুড বন। ঠিক আছে, আরেকবার প্রথম থেকে। এবং পাঁচ ছয় সাত আট। তোমরা দুজন কোথায় গিয়েছিলে? তুমি আমাকে বিশ্বাস করবে না। তুমি সেখান থেকে বাদ পড়েছ? ও, এটা তো খুবই খারাপ। আমাকে একবার আলাদা করে শেখানো যাবে। তুমি তাই চাও? ফ্রায়ার, রবিন তোমার কাছে একা একটু শিখতে চাচ্ছে। ও, শুনে ভালো লাগলো। মার্লিন ভুল বলেছে। সেটা আবার কি? ভাগ্যের হাত থেকে রক্ষা নেই।